পাঁচটা ভালো আমল বললাম, আজকে থেকে আমল করবো ইনশাল্লাহ। এক, সবাইকে থেকে সালাম দেব। দুই, আমরা বৈধ দাওয়াত কবুল করব। তিন, অসুস্থকে দেখতে যাব। চার, জানাজার সলাত আদায় করব। পাঁচ, হাঁচি হলে উত্তর দেব। এবার একটা আমি দামি কথা বলে দিয়ে ভালো আমল এইটা বলে দিই, যারা নিঃশ্বাস নিচ্ছেন শুধু নিঃশ্বাসটা নেবেন আর চোখটা মাঝে সাঝে এরকম, আর একটা রকমভাবে আপনি হেলতে পারবেন না। এই কথাগুলো এক এক কুইন্টাল করে ওজন, এক এক কুইন্টাল ওজন। এক, আচ্ছা, পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, কটা মানুষের? দুটো। কে কে? আব্বা আর মা। এই দুটো মানুষের সেবা যত্ন করার কারণে জান্নাত যাওয়া যায়। আপনাদের ঝাড়খণ্ডে আব্বা মারা সেবা যত্ন পাচ্ছে তো? ভালো আমল বলে দিচ্ছি, ভালো আমল। ঝাড়খণ্ডের বাপ মারা ছেলেদের কাছে যত্ন পাচ্ছে তো? পায় না। কারণ কি বলুন তো? আমাদের একেবারে শিকড় অর্থাৎ বীজে ভুল হয়েছে, বীজ লাগাতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বেটার বিয়ে দিবে, চারটে গুণ দেখে বিয়ে দাও। এক, মেয়েটা সুন্দরী কিনা দেখো। দুই, তার টাকা আছে কিনা দেখো। তিন, বংশ ভালো কিনা দেখো। চার, তাদের দিনদারিতা আছে কিনা দেখো মেয়েটা, তাই তো? একটা একটা করে দু মিনিট করে একটু ব্যাখ্যা করে দিই, অন্তত একটার করি। আমরা সুন্দরী বলতে কি বুঝি বলুন? এই যে ঠিক বলেছে, ও খুব ভালো বুঝে। সুন্দরী মানে ভালো চেহারা, মানে পরিষ্কার চামড়া, তাই না? দাঁতটা বেশ চিকন, চোখ দুটো বেশ টানা টানা, তাই তো? তার মানে সুন্দরী সেই আমাদের ভাষাতে যার চামড়া পরিষ্কার। কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন, বাঙালিদের কবি? কাজী নজরুল বলছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, তাহারও মনেতে মজে না বুলবুল। কি বললাম বুঝলেন? পলাশ ফুল মাঠে হয় দেখবেন, খুব সুন্দর দেখতে, সাদা পরিষ্কার, কিন্তু বাজারে বিক্রি হয় না। হয় বাজারে বিক্রি হয় কে? গোলাপ ফুল। ভ্যালেন্টাইন্স ডে এক অপরকে প্রপোজ করবে, তাই না? গোলাপের দাম বেশি, কারণ দেখতেও ভালো আর সেন্ট আছে। তাই আমরা এত বোকা, ভালো মন্দর বিবেচনা করেছি সাদা আর কালো। সাদা আর কালোতে যদি ভালো মন্দর বিবেচনা হতো, সাদার দাম যদি বেশি হতো, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। মূলো বুঝেন তো, সাদা সাদা মূলো। আপেলের দাম বেশি না মূলোর দাম বেশি? আপেলের দাম বেশি, কেন? মূলোরই তো হওয়া বেশি দরকার, ওই সাদা বেশি, তাই না? ওই সিলভার কাপ মাছ বুঝেন, সিলভার মাছ বলে, বুঝেন? কালো না সাদা? সাদা। মাগুর মাছ কালো? আচ্ছা বলুন তো সিলভারের দাম কত? 120 টাকা কেজি, 80 টাকা, 100 টাকা, তাই না? আর মাগুর, দেশি মাগুর 700-800। তার মানে বোঝা যাচ্ছে সাদা হলে দাম বেশি হবে এরকম ব্যাপার নয়, গুণ যার বেশি দাম তার বেশি। মেয়েটা একটু দাঁতটা হালকা উঁচু, চোখটা হালকা এরকম একটু টেড়া হালকা, কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা, কিন্তু মেয়েটা তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু মেয়েটা খুব আল্লাহওয়ালি। আপনাকে দুটো মেয়ে দেখানো হলো, আর একটা মেয়ে চোখ টেড়াও না, দাঁত উঁচুও নয়, দেখতে খুব সুন্দর চেহারা, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা নেই। আচ্ছা বলুন তো, আপনি বিবাহের জন্য কাকে বৌমা এবং নিজের বউ হিসাবে গ্রহণ করবেন? কাকে? ওই যে সুন্দরীকে। আমরা এটা চয়েস করি। আবার অনেক যুবক বলে, কোরআনের হাফিজকে আমি ধুয়ে ধুয়ে খাব, যাকে নিয়ে থাকবো সে যেন ভালো হয়, বলে না? ওতে তোমার সুখ শান্তি কিছু নাই। বর্তমান বাপ মায়েরা,
সন্তানদের কাছে অবহেলিত, তার আর একটা কারণ হচ্ছে এই যে দিনদারিনী বৌমা করে বাড়িতে আনতে পারেনি তাই। আর একটা কারণ, অনেক সময় বাপ মারাও একটু বেইনসাফি বিচার টিচার করে, করে না? একটা বাপ দেখছি তার ছোট ছেলেকে দু কাঠা জমি বেশি করে লিখে দিয়েছে, দু কাঠা বেশি। তা বাপটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা লিখে দিলে কেন? বলছে আর তিনটে ছেলে যে দেখে না, ছোট ছেলেটাই যে দেখে, এই কারণে ওকে দু কাঠা বেশি করে দিয়েছি। এরকম বাপ আছে না নেই সমাজে? আছে না? আছে। কেন তুমি এ কাজ কেন করতে গেলে? তোমার বেটা তোমার সেবা যত্ন করে না, ও আল্লাহর দরবারে হিসাব দেবে, তুমি কেন জমি মিরাজ থেকে ওকে কেন কম করলে? এটা হারাম। অনেক বাপ মামার এরকম আছে যে বেটা টাকা বেশি, তার বেটাকে বেশি করে কোলে করে আদর করে, এরকম ঘটছে না? আর যে বেটাটা একটু লুজার, তার বউয়ের সঙ্গে ভালো প্রীত নেই শাশুড়ির, এরকমও কিন্তু আছে, তাই না? অনেক কারণ, পিতা মাতারা বর্তমানে সেবা যত্ন না পাওয়ার। তারপরেও বলবো, আপনার আব্বা মা একশো পার্সেন্ট দায়ী বা খারাপ বা বদমায়েশ, তারপরেও ইসলাম বলছে উফিউ আলা তানহার হুমা অকুল্লা হুমা কাউলান কারিমা। তোমার আব্বা মা যদি মুশরেক হয়, তবুও কিন্তু তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে। সব জমি যদি তোমার বড় ভাইকে লিখেও দেয়, তবুও খারাপ ব্যবহার করতে পাবে না। কেন আব্বা মায়েদের বর্তমানে এই অবস্থা? কেন একটা লোকের চার বেটা, ভালো কাজ পৃথিবীর সব থেকে বলছি, একটা লোকের চার বেটা পাকুর ঝাড়খণ্ডের মাটিতে, বেটাদের কাছে বুড়ো বয়সে ভাত খায় কেমন করে বাপেরা? পালি সিস্টেম, মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, এরকম মনে হয় না? আবার ক্যালেন্ডার দেখে খেতে দেয়, ১৩ তারিখ টু ১৩ তারিখ, ১৪ তারিখ হয়ে গেলে বৌমা বড় বড় চোখ বার করে আর বলে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজকে ক তারিখ হলো? আবার কোনো কোনো বৌমারা বলছে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলে কি বলে না? বলে কেন তোমার আব্বার এ অবস্থা, কেন তোমার মায়ের এ অবস্থা? তোমাদের চার ভাইয়ের দুতলা বাড়ি, সিঁড়ি দিয়ে তোমার মা উঠতে পারে না, ওই জন্য সিঁড়ির তলাতে চার ভাই যুক্তি করে তোমার মাকে মশারি টাঙিয়ে রেখে দিয়েছ, তোমার আব্বার মাকে। ঈদের দিনে তোমরা দিল্লিতে কাজ করতে বাড়ি আসবে, তোমার স্ত্রীকে ফোন করে বলছো, হ্যালো নাসিমা, বলছে হ্যাঁ, বলছে আমি মঙ্গলবারের দিন বাড়ি যাব, তোমার জন্য কি নিয়ে যাব বলো? বলছে আমার জন্য লাল শাড়ি, মেয়ের জন্য চুড়িদার, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য দুটো চুড়িদার, মানে শাড়ির জন্যে। লোকটা দিল্লির দোকানে কেনাকাটা করছে, ওর বউ আবার ফোন করে বলছে, হ্যালো এ শাড়িটা কিন্তু লাল টকটকে কালারের নিবে। ওর স্বামী তখন বলছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তখন বউ বলছে, এত দেরি হচ্ছে কেন তোমার? বলছে দেরি হচ্ছে তোমাদের কেনাকাটা রেডি, আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি ঈদের দিনে পড়বে, আর মায়ের জন্য একটা শাড়ি কিনছি। তখন ওর বউটা পোড়া বাগানের মেয়েটা ফোনে চিৎকার দিয়ে বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোমার আর তিনটে ভাই, তোমার চারটে বোন, তারা চোখে দেখতে পায় না, বাড়ি চলে এসো তুমি। ও বইয়ের কথা শুনে আব্বার পাঞ্জাবি কেনা বাদ দিয়ে মায়ের শাড়ি কেনা বাদ দিয়ে বাড়ি চলে এলো। ঘটনা ঘটে কি ঘটে না? ঈদের দিনে মসজিদের মাইকে তকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হয় না? হয়। সবাই ঈদগাহে যাচ্ছে, তোমার আব্বা মশারির ভিতরে শুয়ে আছে, তোমার মা তোমার আব্বাকে বারবার বলছে, কি বলছে? তুমি ঈদের নামাজ পড়তে যাবে না? চাদরওয়ালা ভাই আর দু মিনিট অপেক্ষা করুন ভাই, ওই চাদরওয়ালা ভাই, ওই যারা চাদর নিয়ে ঘুরছেন, দু মিনিট আমার দিকে ফিরুন, দু মিনিট ভাই একটু মেহরবানি করুন। এক, সবাই যখন ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছে সবাই, তোমার মা তখন তোমার আব্বাকে ডেকে বলছে, তুমি ঈদের নামাজ পড়তে যাবে না?
বলছে হ্যাঁ যাব, ইচ্ছা তো হয় কিন্তু বয়স হয়ে গেছে, গোসল করব কি করে, জামা কোথায় পাব, এই জন্য যেতে পারছি না। তোমার মা, তোমার মা আস্তে আস্তে 90 বছরের বয়স্কা নারী আস্তে আস্তে উঠে বাক্স থেকে গত বছরের পুরাতন একটা পাঞ্জাবি ছিল তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে শফিকুলের আব্বা যাও আস্তে আস্তে করে ঈদগাহে যাও। তোমার আব্বা লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে থর 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 করে ঈদগাহ পর্যন্ত পৌঁছে গেল। নামাজ শেষ, তোমার আব্বা আবার আস্তে আস্তে করে তোমাদের বাড়ির দরজা পর্যন্ত এসে বসে পড়েছে, 90 বছরের কাছাকাছি বয়স, দুপুর 2টো পর্যন্ত বসে আছে। 4টে বৌমা ঈদের দিনে তাদের বোন তাদের ভাই সবাই আত্মীয় স্বজনকে নিয়ে মাতম করছে, তোমার বৃদ্ধা শ্বশুর তোমার গেটের সামনে বসে আছে, দুপুর 2টো পর্যন্ত কেউ খবর নিল না। তোমার মা পেচ্ছাপ করে কাপড়ে লুটিয়ে আছে মশারির ভিতরে সিঁড়ির তলাতে, কেউ খোঁজ নিল না 4টে বৌমা। কেন, কেন তোমার মায়ের উপরে এ অত্যাচার, কেন তোমার আব্বার উপরে এ অত্যাচার, কিসের সমাজ? হ্যাঁ, তোমার মায়ের থেকে পৃথিবীতে বদমায়েশ নারী আর পাকুড় জেলাতে নাই, তোমার আব্বার থেকে বদমায়েশ পুরুষ পৃথিবীতে আর কোনো পুরুষ নাই। তোমার মায়ের একটা একটা দোষগুলো বলবো, তোমার মা কত দোষে দোষী। তোমার মা ছিল এই গ্রামের সব থেকে আল্লাহ বলি মেয়ে, জীবনে কোনোদিন পর পুরুষের মুখ দেখাত না কোনোদিন, কিন্তু তুমি যখন পেটে ছিলে তোমার মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে পাকুড়ের হাসপাতালে পর পুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে লজ্জাস্থান দেখিয়েছিল পর পুরুষকে, তোমার মতো বানর মার্কা ছেলেকে জন্ম দিতে গিয়ে, যে মা কোনোদিন তার মুখ দেখাতো না কোনো পুরুষকে, সেই মা সায়া ব্লাউজ খুলে লজ্জাস্থান দেখিয়েছে পর পুরুষকে তোমাকে জন্ম দিতে গিয়ে। এটা তোমার মায়ের জীবনের প্রথম ভুল। তোমার মায়ের জীবনের দ্বিতীয় ভুল, তোমার মায়ের চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরের অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা বয়স তখন 25 বছর তুমি পেটে ছিলে, তোমার মা তোমার নানার একটা বেটি, এত আদরের বেটি কোনোদিন বেলেট দিয়ে নখ কাটত না, অসুস্থ হলে ঔষধ খেতে পারত না, অসুস্থ হলে ইঞ্জেকশন দিতে পারত না তোমার মা, কিন্তু তুমি যেদিন পেটে ছিলে তোমার মা হসপিটালে গেছে দেখাতে, ডাক্তার বলেছে এখনই সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যাবে, তখন তোমার মা ডাক্তারবাবুর দুটো হাত জড়িয়ে ধরে বলেছিল ডাক্তারবাবু আপনি আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার মাকে আপনি আমার বাচ্চাকে বাঁচান, আমি তার মুখ দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। ডাক্তার সেদিন ধারালো কাঁচি নিয়ে তোমার মায়ের পেট চিড়ে দিয়েছিল তোমাকে পৃথিবীর মুখ দেখানোর কারণে, সেই যে মোটা সুঁচার সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করা, আজও তোমার মা 90 বছর বয়সে মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে কে জানো? তোমার মা মানে ওই বদমেশ নারীটি। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, 1-1.5 গ্রাম দুধ পান করে, কোরআন বলছে 30 মাসের মতো তার মা তাকে দুধ পান করায়। বন্ধু 50 টাকা যদি দুধের লিটার হয়, একটা মা তার বাচ্চাকে বিজ্ঞানের ভাষাতে 90,000 টাকার দুধ পান করায়। তোমার মায়ের তুমি দুধ খেয়েছো 90,000 টাকা। তোমার মা কে জানো? তোমার তখন 1.5 বছর বয়স, তোমার মা বাসে করে যাচ্ছে মালদা তোমার নানির বাড়ি, তুমি বাসে উঠেই তোমার মাকে বলছো মা একটু দুধ দে না। তোমার মায়ের বয়স তখন 26 বছর, তোমার মা অপরূপা চরমা সুন্দরী, ফর্সা টক 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 করছে তোমার মা, তুমি যখন বারবার ব্যস্ত করছো তোমার মা
বাসের ভিতরে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু তোমার মা লজ্জা না করে ব্লাউজের হুকগুলো খুলে দুধের মোটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে পাড়া গ্রামের মেয়ে একদিকে এই ওড়নাটা ঠিক করছে, একদিকে মাথায় কাপড় টানছে, একদিকে পেট আগলা হয়ে যাচ্ছে, এদিকে ওড়নাটা টানছে। তোমার মা লজ্জা না করে তোমাকে বাসের ভিতরে অজস্র পরপুরুষের সামনে নিজের ব্লাউজ খুলে তোমাকে দুধ পান করিয়েছিল। তোমার মা যদি সেদিন একবার বলে দিত, বেটা তোকে দুধ দিতে খুব লজ্জা লাগছে, আমি মমতাজুল ইসলাম বলছি, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা হচ্ছে ওই পুরুষটা যে তুমি স্কুলে পড়েছো সাইকেল কিনবে বলে আবদার করেছো তোমার মায়ের কাছে। তোমার মা ফোন করে বলছে আমাদের আবদুল্লাহ একটা সাইকেল চাইছে। তোমার আব্বা রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করতো দুর্গাপুরে, টিফিনবেলাতে 20 টাকা করে টিফিন বাবদ পেত। ওই 20 টাকা টিফিন খাওয়া বাদ দিয়ে জমিয়ে জমিয়ে তোমার জন্য রেখেছিল সাইকেল কিনে দেওয়ার স্বপ্ন পূরণ করার জন্যে। আজ তাদের কোথাও জায়গা হলো না যে মা তোমায় 90,000 টাকার দুধ পান করালো, তার আজকে ঈদের দিনে জায়গা হয়েছে তোমার সিঁড়ির তলার মশারির ভিতরে, তোমার ছপ্পর খাটে তোমার মায়ের ওঠার অধিকার নেই। কেন সমাজ কোরআন বলছে ইয়াসালুনাকে মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহু বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন পৃথিবীতে যত আমরা খরচা করি উত্তম খরচার জায়গা কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিব্রিল আমিন কোরআন দিয়ে বলছেন, কুল আপনি বলে দেন প্রশ্নকারীদের, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে একটা মানুষ খরচা যত করে তার আব্বা মায়ের জন্য যে খরচাটা করে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম খরচার জায়গা। কি বললাম বুঝলেন? মসজিদ মাদ্রাসায় 1 টাকা দান করেছেন, 1 টানে কি হবে? বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা 100 টাকার ওড়না কিনে নিয়ে যান, আপনার মা নামাজ পড়বে বলে, কোটি 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 নেকি হবে, বেসুমার নেকি, নেকির কোনো শেষ নেই। যারা এখানে বসে আছেন, এটা মসজিদের জলসা, মসজিদের এখানে অন্তত পক্ষে আমার কাছে 20 জন লোক বলুন তো যে আমি আমার আব্বার মায়ের জন্য আমি 2,000 টাকা দিচ্ছি। 1টা লোক বলুন তো দেখি বাপের বেটা কে আছেন, 90,000 টাকার আপনি দুধ পান করেছেন। 1টা লোক বলুন যে আমি 1,000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য দেবো। কে আছেন এখানে? নেই। কেমন বেটা আপনি? আমি জানি আপনি আগে দিয়েছেন, এখন একবার দেন। আপনি এসে বুক ফুলিয়ে বলুন, আমি অমুকের বেটা, আমি আমার আব্বা মায়ের জন্য 1,000 টাকা দিলাম, দোয়া করুন। আপনার আব্বার অন্তরটা 5 হাত হয়ে যাবে। আপনার মায়ের কলিজা আজকে রাতে ঠান্ডা হয়ে যাবে। আপনি বলুন যে আমার নাম অমুক, আমার আব্বা মায়ের জন্য 1,000 টাকা আমি দিলাম। আপনার আব্বা বেঁচে থাক বা মারা যাক, হাত তুলুন 20 জন লোক আপনারা দেন। 20 জন কে আছেন? একজন। কি নাম? রাহিব শেখ। ওর আব্বা মায়ের জন্য 1,000, 20 জন আপনারা 1,000 করে দেন। দেখি কেউ কিন্তু উঠে চলে যাবেন না। আপনি উঠে চলে গেলে আমি ভাববো আপনি মসজিদের একটা ইট ভেঙে দিয়ে তবে গেলেন। কেন কেন হচ্ছে এই যে আপনার দেখাতে আর একটা লোক চলে যাবে সুযোগ পেয়ে? আমি আর 2-5 মিনিট আছি, আপনি বসুন, অনলাইনে দিবেন। ফোনপে আছে? কারোর ফোনপে তো ঢুকিয়ে নেন। দুজন আসলে এই দিক থেকে, একজন। আমি 20 জন, 20,000 টাকা চেয়েছি। আলহামদুলিল্লাহ। কি নাম? ইসমাইল ভাই। ইসমাইল ভাই, আপনি ডিলার বলছে, একটু বেশি করে দিতে বলছে, বাবা মারা গেছে, মা বেঁচে আছে। ডিলার একটু দেন, মেহরবানি করুন, সবাই আবদার করছে, মসজিদ আল্লাহর ঘর। আপনি এক কাজ করুন, 1,000 দিয়েছেন, আর 4,000 দিয়ে দেবেন, 5,000 করে দেন, দেন আল্লাহর ঘরে দেন। দেন ভাই, কোন দিক দিয়ে হয়ে যাবে, দেন একটু বড় মুখ করে বলুন, আমি আবদার করছি, জোর নয়, একটু বলুন মেহরবানি করে, ইনশাল্লাহ বলুন, খুব খুশি হব ইনশাল্লাহ। উনি 5,000 দেবেন,
আসুন বলুন, বলো বাবু। শাহ আলম শেখ 1000 20 জন আপনি? জি মাশাল্লাহ, আজকে সভাপতি স্যার বাপজি উনি দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ তুমি ওনাকে হায়াতে তৈয়বা দান করো, আমিন, ওনার ইলমে বারাকা দান করো। ওনার আব্বা মা পৃথিবীতে যদি থাকে নেই, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, আমিন। যোগ্য বেটা রেখে গেছে আপনি বাবা মায়ের জন্য 1000? আমি 20 জন বলেছিলাম, এই মনে হয় এক কয়ে কত টাকা হয়েছে গুনুন তো। 20 জন বেশি যেন না হয়, কমও যেন না হয়। যদি বলছেন বেশি হলে ক্ষতি কী? ক্ষতি কিছু নাই। জি দেন আর একজন, আলহামদুলিল্লাহ 1000 করে দেন ভাই, 20-25 জন লোক দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ অনলাইনই দেন। কত বাবু? আব্বা মায়ের, আচ্ছা আলহামদুলিল্লাহ। একজন 2000? জি একজন মায়ের নামে। কেউ চলে যাবেন না, দিয়ে বসুন। আল্লাহ নবীর হাদিস, মজলিস ভাঙার দোয়া বলে তবে যেতে হয়। সবাই মজলিস ভাঙার দোয়া বলে যাবেন। এই তো আপনার বাড়ি, আর 2-5 মিনিট আমি তো আদায় করবো না, আদায়কারী বক্তাও নয়। কত হয়েছে ইমাম সাহেব গুনতে এত কেন সলো? হ্যাঁ আসুন, মায়ের জন্য আবার 1000 করে।